আজকে আমরা আইনজীবী সমাজ একটা কথাই শুধু বলতে চাই, বাংলাদেশ আজ রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অরাজকতার শিকার। আপনারা দেখেছেন 28 অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশে এই পুলিশ বাহিনী কি পরিমাণ তাণ্ডব চালিয়েছে। 28 তারিখ চলে গেছে, এখন পর্যন্ত বিএনপির কার্যালয় তারা তথাকথিত ক্রাইম সিন সিল দিয়ে এখনো তালাবদ্ধ রেখেছে। সুপ্রিম কোর্ট একটা পবিত্র আঙিনা, সেই পবিত্র আঙিনাকেও আজকে তারা কুলুষিত করছে। ডানে গেলে পুলিশ, বামে গেলে পুলিশ, পিছনে পুলিশ। আমরা আইনজীবী সমাজ শুধু একটা কথাই বলতে চাই, এদেশে সংবিধানকে আর কেউই তোয়াক্কা করছেন না, আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। যে পুলিশ বাহিনী আইনের রক্ষক, সেই পুলিশ বাহিনী আইনকে অপব্যবহার করে আমার আপনার সাংবিধানিক অধিকারকে তারা শুধুমাত্র ক্ষুণ্ণই করছে না, আমার অধিকার তারা কেড়ে নিয়েছে। প্রিয় বন্ধুরা, আমার আজকে খবরের কাগজে দেখলাম ওই ছোট জগন্নাথ শেখ হাসিনা ওয়াজাদের রাবার স্ট্যাম্প হিসাবে খ্যাত নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক দলগুলোকে চিঠি দিচ্ছে সংলাপের জন্য। প্রিয় বন্ধুরা, আমার একদিকে আমার পার্টির মহাসচিব জেলখানায়, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জেলখানায়, বাংলাদেশের বিএনপির সমস্ত দায়িত্বশীল নেতাদের নামে মামলা, আবার পার্টি অফিস তালাবদ্ধ জোর করে রেখেছে পুলিশ। এই অবস্থা আবার নাকি চিঠি দিচ্ছে, এইটা আর কিছুই না, সারা বাংলাদেশের মানুষের সাথে ভাওতাবাজি আর বিএনপির সাথে তামাশা করা হচ্ছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, এই নির্বাচন কমিশন অনির্বাচিত সরকারের ফসল। আমরা কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার এবং তার দোসর নির্বাচন কমিশনের সাথে আলোচনার কোনো প্রশ্নই আসে না। প্রিয় বন্ধুরা, আমার আজকে নাকি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এসেছেন, আমাদের ক কনভেনার সাহেব এই ব্যাপারে বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথাই বলতে চাই, অনেক দোসর ইতিপূর্বে আমরা আইনজীবী সমাজ বিদায় দিয়েছি, এখনো কিন্তু সময় আছে পদত্যাগ করুন, অন্যথায় পদত্যাগ এমন ভাবে করতে হবে তখন কারো মান ইজ্জত থাকবে না। প্রিয় বন্ধুরা, আমার আজকের অবরোধ, আগামী কালকে অবরোধ, আমাদের যে কর্মসূচিগুলো আসবে সেই কর্মসূচিগুলা আমাদের আইনজীবী সমাজ অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকাকে স্মরণ করে আগামী দিনে আপনারা সামনে এগিয়ে যাবেন, এই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুগণ, আমাদের ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের প্রধান সমন্বয়ক ইতিমধ্যেই ঘোষণা করেছেন, আগামীকালও জনতার যে অবরোধ চলছে সেই অবরোধের সংহতি জানিয়ে আইনজীবীদের সংগ্রাম লড়াই চলবে গণতান্ত্রিক ভাবে। বন্ধুগণ, আজকে এখন আপনাদের আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কো কনভেনার, আইনজীবীদের আন্দোলন সংগ্রামে দর্শক সরাসরি যুক্ত হয়েছে। এবং একটু আগে কিন্তু বিএনপি পন্থী আইনজীবীদের যে ইউনাইটেড লয়ার্স ফোরামের মহাসচিব বেশেক আসল কামাল, তিনি কিন্তু একটু আগে তাদের আনুষ্ঠানিক বক্তব্য রেখেছেন এবং সে বক্তব্যে তিনি জানিয়েছেন যে তাদের যে বিএনপি এবং জামাতে যে পৃথকভাবে ডাকা যে হরতাল রয়েছে এবং সেই হরতাল এবং অবরোধ রয়েছে এবং সেই অবরোধ কর্মসূচি তারা বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে থাকবেন এবং তাদের যে দাবি রয়েছে এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে যাবেন। এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকের
এই সমাবেশ ঘিরে কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আজকে বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে হচ্ছে তাদের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা এক দফা এক দাবি আদায়ের লক্ষ্যে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি সহ তাদের যে দাবিগুলো রয়েছে এবং চলমান দাবি এবং বিএনপির সঙ্গে যে তাদের যে দাবি সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে প্রধান বিচারপতির সঙ্গে যে আজকে যে বৈঠক রয়েছে এবং সেই বৈঠককে বাতিল এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছেন এবং এই আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা সহ সুষ্ঠু নির্বাচনের প্রধান লক্ষ্যে কিন্তু মূলত তাদের এই আন্দোলনগুলো এবং অব্যাহত রয়েছে এবং তাদের ভবিষ্যতে এই ধরনের আন্দোলন অব্যাহত থাকবে বলে এমনটাই ঘোষণা দিয়েছেন হচ্ছে বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন এবং আইনজীবীদের ফোরামের যে মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু জানিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে এবং এখানে কিন্তু বিভিন্ন যারা আইনজীবী রয়েছেন সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং তারা কিন্তু আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে তারা এই বিক্ষোভ কর্মসূচিতে তাদের সমর্থন জানিয়ে কিন্তু তাদের এই বক্তব্য রাখছেন এবং সেখান থেকে বিভিন্ন যারা সিনিয়র আইনজীবী রয়েছেন এবং বিভিন্ন আইনজীবী ফোরামে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছেন এবং বেগম খালেদা জিয়ার মুক্তি সহ আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য কিন্তু তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাদের যে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা তাদের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে যারা সিনিয়র আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের দাবিগুলো উপস্থাপন করছেন এবং তারা জানাচ্ছেন যে আইনজীবীরা যে আগে তাদের যে ডাকা যে হরতাল রয়েছে যে অবরোধ রয়েছে এবং সেই হরতাল অবরোধকে তারা সমর্থন জানাচ্ছেন এবং তাদের আগামী জাতীয় নির্বাচনে তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনের জন্য এবং নির্বাচনের পূর্বে তাদের যে বিক্ষোভ অবরোধ কর্মসূচি রয়েছে সেই অবরোধকে সম্পূর্ণভাবে সমর্থন জানানোর জন্য তারা রাজপথে আছেন এমনটা জানিয়েছেন এবং তারা আগামী নির্বাচন পর্যন্ত তারা তাদের যে দাবি উপস্থাপন এবং আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং প্রত্যেকটা দিন তারা তাদের কর্মসূচির জন্য মাঠে রাজপথে সক্রিয় থাকবেন এমন তারা জানাচ্ছেন এবং সেখানে কিন্তু বিভিন্নভাবে তারা তাদের এই যে বর্তমান সরকারের পদত্যাগ সহ নানাভাবে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে যে সিনিয়র আইনজীবী যারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যে কিন্তু তারা তাদের দাবি উপস্থাপন করছেন এবং তাদের বর্তমানে আজকে যে সিচুয়েশন এবং বর্তমান রাজনৈতিক যে সংকট এবং উত্তরণ মোকাবেলা নিয়ে তারা তাদের বক্তব্যে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে এমনটাই ঘোষণা এসেছে এবং সেই সঙ্গে হচ্ছে তারা আগামী জাতীয় নির্বাচনে তাদের যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের দেশে ফিরে আসা পর্যন্ত এবং বর্তমান সরকারের যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন বাতিল সহ সকল দাবিগুলো নিয়ে তারা রাজপথে সক্রিয় অবস্থান গ্রহণ করছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করেছিলাম যে আজকের এই সমাবেশকে ঘিরে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং তারা আগামীকালকে অবরোধ রয়েছে আমরা মেসেজ পাঠাবো সেই মেসেজ আপনারা অনুসরণ করবেন আরেকটি বিষয় বলতে চাচ্ছি যারা রয়েছেন আপনারা সবাই চলনে বলনে পোশাক পরিচ্ছদে সবসময় প্রস্তুত থাকবেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ডাক আসতে পারে আপনারা সবাই সবসময় প্রস্তুত থাকবেন দর্শক এই ছিল তাদের সর্বশেষ অবস্থা এবং মিছিল এবং মিছিল থেকে তারা তাদের অবরোধ কর্মসূচি চলমান রাখবেন এবং বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজপথে আছেন এমনটা দাবি জানিয়ে এবং প্রত্যাশা ব্যক্ত করে হচ্ছে তারা তাদের আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ এই মুহূর্তে সমাপ্তি হচ্ছে এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন এবং সবার এবং আইনজীবীদের ফোরামের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এ হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।